নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পলাশ সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে রাজধানী কাটাবনের একটি প্রেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় নির্বাচন বিরোধী লিফলেট, ককটেল ও বানানো সরঞ্জাম। স্বপন আহমেদের রিপোর্ট। বুধবার রাত ১০:৩০ ডিবি প্রধান সহ একটি চৌকস দল অভিযান চালায় রাজধানীর কাটাবনের প্রাইম প্রিন্টার্স নামের একটি প্রেসে। সেখান থেকে উদ্ধার করা হয় নির্বাচন বিরোধী ৫০,০০০ বেশি লিফলেট, ২০টি ককটেল, পেট্রোল বোমা ও ২০০টির বেশি ককটেল বানানোর সরঞ্জাম। এর আগে নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পলাশকে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বাকি ৯ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছাত্র দলের সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদকের তথ্য দেওয়া মতে ছাত্র দল, যুবদল, কেন্দ্রীয় দলের ১১ জন কেন্দ্রীয় নেতাকে আমরা এই নাশকতায় জড়িত থাকার অভিযোগে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে এসব লিফলেট ও গান পাউডার মজুত করছিলেন তারা। ৭ জানুয়ারি কেউ যেন ভোট দিতে না যান সে তথ্য প্রচার করছিলেন লিফলেটে। রিজবি, টুকু, সালাম, নজরুল ইসলাম খান সহ অনেক কেন্দ্রীয় নেতার নির্দেশেই তারা এই দায়িত্বটা শুধু পালনই করেন নাই, তারা এটা ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে তাদের ভাগ করা আছে। নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। একটা গোষ্ঠী না, যে কোনো গোষ্ঠী যদি তারা নির্বাচনকে বন্ধ করতে চায়, লিফলেট বিতরণ করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, ভোট কেন্দ্রে যেতে নিষেধ করতে চায়, এ সংবিধান বিরোধী কাজ, গণবিরোধী কাজ, তাহলে যে দলেরই হোক, যারাই কাজটি করবে, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।